কিরকম তোমার কেমন লাগতেছে ফার্স্ট বোট কেমন জানি আর তো ইলেকশনের দিন আজকে ভাই রেস্কিউ নিয়ে আসছে থ্যাংক ইউ ভাই এটা কি কাক কোথা থেকে পাইছেন ভাই এটা আমাদের বাসার সামনে পাকিস্তান মাঠের সামনে পাকিস্তান মাঠের সামনে থেকে পাইছেন থ্যাংক ইউ ভাই আমি যে এটা উপরে নিয়ে যাই থ্যাংক ইউ ভাই হ্যালো আসসালামু আলাইকুম আমি রাফিদ হক এন্ড ওয়েলকাম টু ডগো সেজ কেমন আছেন আপনারা সবাই জ্যাক দাও আরেক বন্ধু এটাও তোমাদের মতো অনেক ইন্টেলিজেন্ট হয় জাস্ট একটু কালারফুল কম মানে কি এখানে রেখে দিই হ্যাঁ ভাই পুরোপুরি ঠিক আছে ভিতরে রাখো মাটকে রাখার থেকে এখানে রেখে দিই কুকুর তো আর বেরোইতেছে না তো সেফই আছে ঠিক আছে দেখি তো উড়ো হ্যাঁ তো পায় সমস্যা রাখ বাবা রাখ 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 মারিস না দাঁড়া দেখ পা তো আমি বের করলাম নিচে এখানে একটু তুমি রেস্ট নাও সমস্যা নাই খাবার দাবার সব দিতেছি এখানে তেমন একটা রোদ নাই কাকটাকে রাইবো চিলেরাও দেখবো ঝামেলা কম থাকে দিকে অটো একেবারে সেরা পরিমাণে একটা ঘাস নিয়েছে কাল হ্যালো 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 ও দেখো ইয়েস মে রেন বাচ্চা বাচ্চা দিবা কবে এবার আল্লাহর রহমতে কোনো পটি নাই সুন্দর ঘাসটার জমাইছে তার মানে পজিটিভ গিনি পিগ কিন্তু একটা বাচ্চা দিত রে ভাই কি বড় হয়ে জায়গা ভাই গিনি পিগ গুলা যখন বাচ্চা দিব ওরে বাপ রে বাপ যে সুন্দর একটা রোদ পড়ছে অবশ্যই আমাদের ড্রাগন গুলারে রোদে দেওয়া হয় উচিত একটু চিন্তা করতেছি গেকো রেও দিয়ে দেবো মারাত্মক রোদ তো মারাত্মক একেবারে ও আচ্ছা যারা যারা আমাদের হেজগের ব্যাপারে বলতেছিলেন হ্যাঁ দেখ তো আমাদের যে হেজগুলো আছে ওদেরকে কিন্তু দিনে বেলা দেখাটাও একেবারেই অসম্ভব তো দুইজনই নেস্টিং এ আছে এখানে যেটা বুঝতে পারলাম ওরা বাচ্চা দিলে এটার ভিতরে দিব কারণ অনেক সুন্দর করে ওরা নিজেরা নেস্টিং করছে তো আমি একটু সাইজ কম্পারিজন দেখাই আপনাদের এটা হইতেছে আমাদের মেল হেজগটা হ্যাঁ সাইজটা মাশাআল্লাহ ভালো আছে ও ফিট আছে সুবহানাল্লাহ তারপরই দেখাচ্ছি আমাদের শেলবি সাইজ ডিফারেন্সটা কি একটু বোঝা যায় হুম ভালোই বোঝা যায় কারণ আমি আমি আপনাদের বলতে পারবো যে আমাদের শেলবি এখন তার অন্য মানে আমার মেলের থেকে একটু বড় হয়ে গেছে আর একটু পিটুর মধ্যে আমার মনে হইতাছে যে একটু কিছু কিছু বোঝা যায় হ্যাঁ হ্যাঁ দে আরে সাবাস সাবাস আরে অস্থির কি সুন্দর লাগাই দে এটা যেটা আমরা খাওয়াইতেছি এটা হইলো ক্যাট ফুড যে ক্যানের ক্যাট ফুড আছে না ওগুলা নতুন ক্যাট ফুড আনাইছি আমরা আমাদের কাটাদার যারা বাচ্চা দিবে আমাদের ওদের জন্য স্পেশাল খাবার এটা ওদের একে ছোট ছোট সাইজের থাক ভালো থাকবো বেশি খায় দেখা দাও হ্যাঁ সাবাস যতক্ষণ আমাদের ড্রাগনগুলো খায় আজকের দিনটা আপনাদের বলি আজকে কিন্তু ইলেকশনের দিন নির্বাচনের দিন তো আমার লাইফে এটা হচ্ছে প্রথম আমার ভোট দেওয়ার দিন আমি খুব এক্সাইটেড সকাল থেকে আমরা আমাদের এলাকায় নিয়ে আমি খুব উৎপাত যে আসলে আমি ভোট দিব আজকে আমার ফ্যামিলি সহজে আমরা ভোট দিব ভোট দিয়ে আসছো সেই সে কিসে ভোট দিয়েছো নৌকা জি 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 এই যে এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের কেন্দ্র তার আগে একটু এখানে কাজগুলা শেষ করে যাই নাকি অটো ক্লিয়ার খাবারটা নিয়ে ঝামেলা আছে সমস্যা নাই আমি ক্লিয়ার দিয়েছি করছো পাঁচটা মাংস বের করে রাখছি কাটি ও তাহলে ঠিক আছে না আজকে চিলের তো মানে চিলেরদের যে খাবার প্রোভাইড করে ওই দোকানটা বন্ধ স্বাভাবিক চারবার সবই বন্ধ তাও যাই কি একটু চেক দিবি 4টা 5টার দিকে আই ডোন্ট আইসি বন্ধ তাহলে লাভ অনেকক্ষণ হয়ে গেছে 10 15 মিনিটের বেশি হয়ে গেছে দেখলাম যে একেবারে রোদের হিটটা অনেক তো তো নিয়ে নিছি দুই কাঁধে নিয়ে ঘরে দিয়ে দিলাম আমাদের গে করে কিন্তু তেমন একটা রোদ দেওয়া লাগে না অ্যাজ ইউ নো এক সপ্তাহে এক দুইবার দিলেই হয় তো কিছুদিন আগে দিছি আজকে দিব না বাট একটা স্পেশাল একটা জিনিস দেখেন
সেটা উঠাই আয় পুরো মুখোশ পরে রয়েছে আমাদের গেকো আরে ওরা তো সুন্দর লাগছে লেপার্ড গেকো রে দেখ প্রিন্ট গুলা শুধু দায় রয়েছে ওর উপরে আরে আই তো টোকেন চোখের মধ্যে থেকে উঠবো দিনের যে কাজগুলো আছে আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে চলেন আমরা নিচে যাই ইলেকশন ফাইটে সাথে একজন ইয়াং ভোটার যাইতেছে মানে ভোটার না বাট আর এটা নিয়ে অনেক শখ আছে নাকি জাবির দিছো বাহ শাবাশ দেখি তো দিছে দেখি দেখি তো তোমারটা বাহ শাবাশ সবার হয়ে গেছে আম্মু রদি আসছে চলো বাবা এবার দেখি আমার লাইফের ফার্স্ট বোট এক্সপিরিয়েন্স ভালোই ছিল মানে ইট ফেল্ট অফিসিয়াল যে এরকম অনেক অফিসিয়াল অনেক সিরিয়াস একটা ম্যাটার দেশের তো গ্ল্যাড টু বি আ পার্ট অফ ইট আমার লাইফের প্রথম বোট দিয়ে আসছি আমি মাত্র আমারও দিতে যাচ্ছি হ্যাঁ কিরকম তোমার কেমন লাগতেছে ফার্স্ট বোট কেমন জানি তোমরা এই লিগ্যাল জিনিস চালাইতেছো এখন চারপাশে তো সব বাইক টাইক সব বন্ধ হ্যাঁ এটা নিয়ে ঘুরতে পারবো ইজিলি আমাদের এই রাস্তাঘাটটা কিন্তু আজকে মোটামুটি অনেক খালি মানে জাস্ট নর্মাল মানুষ টানুষ আছে গাড়ি ঘোড়া কম আমি চিন্তা করলাম যে একজনের জন্য একটা ভালো দিন নিচে নামা বিহোল্ড মিস্টার সাব্বাস এই জিম ব্যাটটা এটা তুই যেটা ভাবতাছিস ওইটাই ওই আই লো যাও এই স্যার ওরে কে জায়গা দিয়ে নাও আজকে আমাদের এখানে তো মানে চিল খাওয়ানোর আর কি ওই যে আমরা অর্গ্যান টর্গ্যান নিয়ে আসছি ওগুলো নাই দোকান টোকান সব বন্ধ তো আমরা মাংস কিনে নিয়ে আসছি ওগুলোরই আজকে এখন এখানে খাওয়াবো এই দাদু দূর দেখি সবাই আসবে এখন সবাই মোটামুটি চলে আসছে খাওয়ানো আমরা শুরু করতে পারি হোপফুলি দেখি ওখানে সবাই দেখতেছে থ্যাংক ইউ দেখো দেখো কই যাবি আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করবো চিকিগুলা খাওয়ায় দিয়েই আমাদের এখানে ব্লগ শেষ আই হোপ আজকে আমাদের এই দিনের ইলেকশনের দিনের ব্লগটা আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড তুফান তুফানে ফালাই দিছে দুইটা তুফান আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক অ্যান্ড আপনারা দেখতে থাকেন ডগো সেজ আসসালামু আলাইকুম